সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। সেরা ফ্যাকাল্টি, প্র্যাকটিক্যাল বেসড ট্রেনিং, লাইফ টাইম প্লেসমেন্ট সাপোর্ট, জর্জ টেলিগ্রাফ, জীবন গড়ে দেয়। বুধবার বীর বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের 129তম জন্মদিন পালিত হল রাজ্যের বিভিন্ন প্রান্তে। এদিন সকালে কর্ণগড় ও নবগ্রামে সূর্য সেনের মূর্তিতে মালা দিয়ে দিনটি পালন করল বঙ্গযোদ্ধার কর্ণগড় ইউনিটের সদস্যরা। কর্ণগড় সূর্য সেন স্ট্রিট, নবগ্রাম ঝিলপাড়ে সূর্য সেনের মূর্তি ও কর্ণগড় ক্ষুদিরাম সরণিতে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তিতেও এদিন বঙ্গযোদ্ধার পক্ষ থেকে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সংগঠনের কর্ণগড় সভাপতি স্বপন দাস এদিন বলেন, স্বাধীনতার 75 বছর পরও দেশ বাঙালি বীর শহীদদের সেভাবে সম্মান জানায়নি। এমনকি কিছু রাজনৈতিক দলের নেতারা বাঙালি শহীদদের টেররিস্ট বলেও ভুল বার্তা ছড়াচ্ছে। তাই আমরা দাবি জানাচ্ছি, মাস্টারদা সূর্য সেন কোনো চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেননি। তিনি চট্টগ্রাম অস্ত্রাগারে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়েছিলেন ও চেয়েছিলেন, কিন্তু এত বছর পরও আমরা সেই ভুল শব্দই ব্যবহার করে চলেছি। তিনি কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের যথাযথ গুরুত্ব ও মর্যাদা দেওয়ার দাবি জানান। সংগঠনের অপর এক সদস্য কৌশিক সাহা বলেন, মাস্টারদা সূর্য সেন এমনই একজন বিপ্লবী ছিলেন যিনি তার বিয়ের বৌভাতের দিনই ঘর ও স্ত্রীকে ছেড়ে দেশের স্বাধীনতা আন্দোলনে যোগ দেন। এদিন বঙ্গযোদ্ধার সদস্যরা মাস্টারদার আদর্শ বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ারও বার্তা দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য নুরেশ আলী, নবগ্রাম পঞ্চায়েত সদস্য অলোক পাল, বিজন দত্ত প্রমুখ। খবরের পরবর্তী অংশে ফিরে আসছি একটি বিরতির পর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ। আপনার ব্যাংক, আপনার পরিবারের ব্যাংক। কর্ণগড় মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, নিউ দিল্লি। অ্যাডমিশন গোয়িং অন। ওম জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ। কর্ণগড়ের ওম জুয়েলার্স। পৌনিক ট্রাভেলস, যে কোনো অনুষ্ঠানে যে কোনো ধরনের গাড়ি ভাড়ার জন্য যোগাযোগ করুন। সাঁতার কাটুন, ভালো থাকুন। কর্ণগড় পশ্চিম উন্মেষ সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি চলছে, নৈটি রোড, ফড়ালপুকুর। যোগাযোগ 9836801142। কর্ণগড়ের সংগঠনের পক্ষ থেকে এখন পুষ্পাঙ্গ অর্পণ করবেন বঙ্গযোদ্ধা সহযোদ্ধা নুরেশ আলী, শেখ নুরেশ আলী, 129তম জন্মদিনে। বঙ্গযোদ্ধা সংগঠনের পক্ষ থেকে আমাদের সহযোদ্ধা অন্তত প্রিয় দাদা বিজন দত্ত মহাশয়, মাস্টারদা সূর্য সেনের আবক্ষ মূর্তি দিয়ে সহযোদ্ধা মাননীয় স্বপন দাস মহাশয়, জয় বাংলা, জয় বাংলা, মাস্টার দাঁড়া আলো, ঘরে ঘরে যা। বঙ্গযোদ্ধা সংগঠনের পক্ষে কর্ণগড়ে আমরা সহযোদ্ধারা উপস্থিত হয়েছি। এখানে আমাদের সহযোদ্ধা শেখ নুরেশ আলী, সহযোদ্ধা বিজন দত্ত মহাশয়, সহযোদ্ধা কৌশিক সাহা মহাশয় এবং সহযোদ্ধা অঙ্কু দাস আমাদের এখানে উপস্থিত হয়েছেন। ক্ষুদিরাম মোড়ে, ক্ষুদিরাম অপেক্ষার সামনে আমরা মাস্টার সূর্য সেনের এই দুই বীর বাংলার বীর সন্তান উপস্থিত হয়েছি মাস্টারদা 129তম জন্মদিনে তাকে শ্রদ্ধা জানাতে এই ক্ষুদিরাম সরণির মুখে। আজকে বঙ্গযোদ্ধা সংগঠনের পক্ষ থেকে আমরা বাঙালি সমাজকে এবং ভারতবর্ষে একটা বার্তা দিতে চাই। সেই বার্তাটা হলো, দীর্ঘ 76+ ভারতবর্ষের স্বাধীনতা হয়েছে, এই স্বাধীনতার প্রাককালে শেষ হচ্ছে। এই জায়গা দাঁড়িয়ে বঙ্গযোদ্ধা সংগঠন বাঙালি এবং বাংলার জন্য যে আন্দোলন কর্মসূচি নিয়েছে তার একটা অঙ্গ হচ্ছে 129তম জন্মদিনে মাস্টার বীর শহীদের জন্মদিনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে চলেছি যে আমরা বাংলায় বাঙালির শেষ কথা বলবে। এবং দীর্ঘদিনের ব্রিটিশ শাসন চলে যাওয়ার পরও ব্রিটিশ যে অত্যাচার করেছিল, হিন্দি অগ্রাসন, এখনও পর্যন্ত বাঙালির উপর সেই অগ্রসরতা চালিয়ে যায়। এই প্রতিবাদ স্বরূপ আমরা আজকে মাস্টারদের শপথ করছি বঙ্গযোদ্ধা সংগঠনের পক্ষ থেকে, আমরা এই লড়াই
দেখেই ছাড়বো, আমাদের অধিকার নিয়ে আনবো, বাঙালির যার যা যা অধিকার আছে সেসব অধিকার ভারতের পক্ষে আমরা প্রতিষ্ঠিত করবই এই অঙ্গীকারবদ্ধ বঙ্গযোদ্ধা সংগঠন। জয় বাংলা, জয় বঙ্গযোদ্ধা। মাস্টার দাঁড়ালো, মাস্টার দাঁড়ালো, মাস্টারদা সূর্য সেন। কে এই মাস্টারদা সূর্য সেন? কেনই বা আমরা ওনাকে এত শ্রদ্ধা জ্ঞাপন করব? এই সেই মাস্টারদা সূর্য সেন আজকের দিনে তথা 1894 সালে চট্টগ্রামে এই মহান বীর যোদ্ধার জন্ম হয়। তো ভারতের সশস্ত্র সংগ্রামের জন্য এই মহান বীর যোদ্ধা বিয়ের দিন রাত্রে পর্যন্ত তার সহধর্মিনী পুষ্পাকে ছেড়ে দিয়ে ভারত সংগ্রামের পথে তার দলকে নিয়ে বেরিয়ে পড়েছিলেন এক অন্যতম ইতিহাস তৈরি করার জন্য ভারতের বুকে। তো এই সেই মাস্টারদা সূর্য সেন। তো আজ তার 129তম জন্মদিবস আমরা খুব শ্রদ্ধার সাথে পূর্ণ করে দুটি জায়গায় পালন করলাম। আমরা বঙ্গযোদ্ধা সংগঠনের সকল সদস্য আমরা ওনার আবক্য মূর্তিতে মাল্যদান এবং পুষ্পস্তবক দিয়ে আজকের এই দিনটিকে সুন্দরভাবে পালন করতে পেরেছি। এসটি এন্টারপ্রাইজ ডিস্ট্রিবিউটার ধূপ, ফিনাইল, সাবান, সস, আচার সহ অন্যান্য গৃহস্থালি দ্রব্যাদি। খুচরো পাইকারি বিক্রেতারা সত্বর যোগাযোগ করুন। সৃজন, খবর বাংলা নিউজ।